শ্রী মা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। কাশীপুরে শ্রী শ্রী ঠাকুর যখন সম্পূর্ণ শয্যাশায়ী, তখন সেবানিরত অন্তরঙ্গ ভক্তগণ একদিন স্থির করিলেন যে উদ্যানের দক্ষিণ পার্শ্বের এক খেজুর গাছ হইতে সন্ধ্যার সময় জিরেনের রস খাইবেন। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কিছুই জানিতেন না। যথাকালে শ্রীযুক্ত নিরঞ্জন প্রভৃতি সকলে দল বাঁধিয়া ওই দিকে চলিলেন। এমন সময় শ্রীমা অকস্মাৎ দেখিলেন ঠাকুর যেন তীরবেগে নিচে নামিয়া গেলেন। তিনি চমকিত হইয়া ভাবিলেন, ইহ কি সম্ভব! যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তিনি কি করে দ্রুত নিচে নামতে পারেন? অথচ চাক্ষুষ প্রত্যক্ষকে অস্বীকার করা চলে না। অগত্যা শ্রীরামকৃষ্ণের ঘরে যাইয়া পরীক্ষা করিতে হইল। দেখিলেন তিনি সেখানে নাই, ঘর শূন্য। তিনি পরে শ্রী রামকৃষ্ণকে ওই কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তুমি দেখেছো নাকি? তাহার পর বলিলেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই ছেলে মানুষ। তারা আনন্দ করে ওই বাগানের এক পাশে যে খেজুর গাছ আছে তারই রস খেতে যাচ্ছিল। আমি দেখলুম ওই গাছতলায় একটা কালো সাপ রয়েছে, সে এত রাগি যে সকলকে কামড়াত। ছেলেরা তা জানতো না, তাই অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলুম, বলে এলুম আর কখনো ঢুকিস নে। তিনি ওই কথা অপর কাহকেও বলিতে শ্রীমাকে নিষেধ করিয়া দিলেন। কাশীপুরের একটি ঘটনায় ঠাকুরের সেবায় শ্রীমায়ের ঐকান্তিকতার পরিচয় পাওয়া যায়। এক সময়ে ঠাকুরের জন্য গুগলির ঝোলের ব্যবস্থা হইল। ঠাকুর শ্রীমাকে উহা করিতে আদেশ দিলে তিনি আপত্তি জানাইলেন, এগুলো জ্যান্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথায় ইট দিয়ে ছেঁচতে পারবো না। শুনিয়া ঠাকুর বলিলেন, সে কি, আমি খাবো, আমার জন্যে করবে। তখন শ্রীমা রোগ করিয়া উহাতে প্রবৃত্ত হইলেন এবং সঙ্গে সঙ্গে এই তথ্য তাহার হৃদয়ে উদ্ভাসিত হইল যে ঠাকুর নিজের সৃষ্টি নিজেই সংহার করিতেছেন। ত্যাগী যুবক ভক্তগণ শ্রীমাকে তখন হইতে কি চক্ষে দেখিতেন তাহার একটু নিদর্শন এক সামান্য ঘটনায় পাই। শ্রীরামকৃষ্ণ একদিন ইহাদিগকে বলিলেন, তোদের ভিক্ষার অন্ন খেতে ইচ্ছে হচ্ছে? ইহা শুনিয়া শ্রীযুক্ত নরেন্দ্রাদি ভক্তগণ উল্লাসে নাচিয়া উঠিলেন। ভিক্ষায় বাহির হইবার পূর্বে তাহাদের মনে হইল যে শ্রী মায়ের নিকট প্রথম ভিক্ষা লওয়া উচিত। তদনুসারে তাহার নিকট উপস্থিত হইলে শ্রীমা তাহাদের পাত্রে একটি টাকা 16 আনা অর্পণ করিলেন। এইরূপে প্রতি কার্যের প্রথমে তাহারা শ্রী মায়ের আশীর্বাদ ভিক্ষা করিতেন এবং স্নেহময়ী জননীও অকাতরে তাহা দান করিতেন। ঠাকুরের দেহ ক্রমশ দুর্বল হইতেছে দেখিয়া কেহ ম্রিয়মান হইলে তিনি সান্ত্বনা প্রদান করিতেন এবং সেবাদি বিষয়ে কোনো সমস্যার উদয় হইলে তাহারই পরামর্শে উহার সমাধান হইত। বস্তুত কাশীপুরের প্রতি কার্যের পশ্চাতে বরদাত্রী শ্রী শ্রী মায়ের অদৃশ্য মঙ্গল হস্ত প্রসারিত থাকিয়া সকলের প্রাণে আশা ও আনন্দ সঞ্চার করিত। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা। হরি ওম তৎসত্।